আচ্ছা আমরা আজকে বাংলা নিয়ে আলোচনা আচ্ছা বাংলার ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসে তোমরা জানো যে তিরিশ নম্বরে যে বাংলা প্রশ্নপত্র হবে তাতে আট নম্বর গদ্য সাত নম্বর পদ্য থাকবে এটা নিয়ম এবার পরীক্ষার হলে কি পাবে খাতা মানে প্রশ্নপত্রে সেটা বলা যাচ্ছে না নিয়ম যেটা সেটা বললাম আবার হয়তো পনেরো নম্বরে একটাই গদ্য দিয়ে দিল বা পনেরো নম্বরে একটাই পদ্য দিয়ে দিল কিছুই অসম্ভব না কিন্তু বিষয়টা জানা থাকলে যাই আসুক না কেন গদ্য বা পদ্য আমাদের অসুবিধা হওয়ার কথা না তা আমরা যদি ধরে নি এনসিটি এনসিআরটি নিয়ম মেনে যদি করা হয় তাহলে প্রশ্নপত্রটা কি দাঁড়াচ্ছে আট নম্বরের মধ্যে যে প্যারা একটা গদ্যাংশ থাকবে তার থেকে বিষয় ভিত্তিক অথচ বোধমূলক প্রশ্ন চার নম্বর আর চার নাম্বার থাকবে গ্রামার ঠিক আছে আর পদ্যের ক্ষেত্রে সাত নম্বর পদ্যের মধ্যে চার নম্বর বিষয় ভিত্তিক অথচ বোধমূলক আর তিন নম্বর গ্রামারের এটাই মানে জেনারেলি আসার কথা তো এক্ষেত্রে আমার যারা আগে ক্লাস করেছো তারা নিশ্চয়ই এটা তারা হয়তো বা রেকর্ড যদি শুনে থাকো আমি একটা কথা বলেছিলাম যখন এই দেবে তখন কিন্তু প্যারাগ্রাফ আগে কখনো পড়বে না কম্প্রিহেনশনের ক্ষেত্রে কখনো আগে প্যারাগ্রাফটা পড়বে না আগে প্রশ্ন পড়বে তারপর প্যারাগ্রাফ পড়বে কবিতার ক্ষেত্রেও তাই আগে প্রশ্ন পড়বে তারপরে কবিতাটা পড়বে কারণ হচ্ছে তাতে তোমাদের কি হবে উত্তরটা খুঁজতে সুবিধা হবে সময়টা অনেকটা বাঁচবে যখন ছোট ক্লাসে পড়তে তখন স্কুলের আন্টিরা কি শিখাতেন যে আগে টেক্সট ভালো করে পড়ো কি দিয়েছে পড়ে তারপর থেকে সেটা পড়ে ওর থেকে উত্তর বেছে লেখো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু সিস্টেমটা পুরো অন্য আগে প্রশ্ন পড়বে প্রশ্নটা পরে যখন তুমি প্যারাগ্রাফটা পড়বে দেখবে তাহলে প্রশ্নটা মাথায় আছে সঙ্গে সঙ্গে প্যারাগ্রাফের যেই অংশে প্রশ্নের উত্তর সেটা তুমি পেন্সিল দিয়ে দুটো ব্র্যাকেট করে দিলে তাহলে তোমার আনসারটা খুঁজতে সুবিধা হবে কাজে এই সময়টা বাঁচানোর জন্য আমাদের এটা করতে হয় আচ্ছা এবার কথা হচ্ছে তো গ্রামারের তো মানে কি আসতে পারে আর কি আসতে পারে না তো আর বলার অপেক্ষা রাখে না গ্রামারে সবই আছে তবে জেনারেলি প্রাইমারির ক্ষেত্রে আহ বর্ণ বিশ্লেষণ বা ধ্বনি পরিবর্তন আচ্ছা পদান্তর লিঙ্গ পরিবর্তন বিপরীতার্থক এগুলো আসার চান্স বেশি তাই বলে যে সন্ধি সমাজ পড়তে আসবে না তা নয় আসতেও পারে এর তো কোনো এখানে এটা তো স্টুডেন্টের পরীক্ষা হচ্ছে না এটা টিচারের পরীক্ষা হচ্ছে কাজেই তাদের জাজ করার জন্য এখান থেকে প্রশ্ন আসতেও পারে এবার কথা হচ্ছে তার কি বাকি রইল পনেরো নম্বরই পেডাগোগ তাহলে পেটাগের অংশ তোমরা জানো যে বাংলার কি কি অংশে মানে বাংলা অংশে কি কি পেটাগি পড়তে হবে যে ভাষার যে বিভিন্ন সমস্যা ব্যাকরণ কিভাবে শেখাবে কিভাবে শিশু শিক্ষার্থীর ভাষার উন্নতি ঘটাবে স্টেপ বাই স্টেপ ঠিক আছে তাদের জড়তা কাটাবে কিভাবে কবিতা পাঠ করা শেখাবে কোন ভাব কোন ভাবের কবিতা কিভাবে পড়াতে শেখাবে তো কি কি টিচিং এডস ব্যবহার করবে ঠিক আছে বিচিত্র মানে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে কি কি সমস্যার টিচার সম্মুখীন হবে এবং সেটা কিভাবে সেটা সামলাবে আচ্ছা তারপরে হচ্ছে লিঙ্গ বৈষম্য ক্লাসে কিভাবে এফেক্ট করলে তুমি সেটাকে কিভাবে সামাল দেবে ইত্যাদি বিভিন্ন অংশ কিন্তু এখানে আসতে পারে পেডাগগির জন্য মানে মানে শুধু যে বাংলারই পেডাগি এমন তো ব্যাপার না সাইকোলজি একটা বিশাল পার্ট এই পেডাগি অংশে কিন্তু কার্যকর আচ্ছা তো আর কি বাংলার পেডাগি অংশে আর কি কি আছে তারপরে শিক্ষক কি কি ভুল করে থাকেন শিক্ষক কি কি সমস্যার সম্মুখীন হয় তারপরে কিভাবে ভাষা পড়াবে কিভাবে ব্যাকরণ পড়াবে কোন ক্লাসের জন্য কি কিভাবে পড়াবে একদম প্রাক প্রাথমিক স্তরে কিভাবে ভাষা পড়াবে একটু উচ্চ প্রাথমিক স্তরে কিভাবে পড়াবে এবং শ্রেণীর বেসিস এ কিভাবে তোমার পড়ানোর টেকনিকটা চেঞ্জ হয়ে যাবে সেগুলো ওরিয়েন্টেড কিছু কোশ্চেন কিন্তু আসে আচ্ছা এছাড়া তোমার আর কি কি আসতে পারে শিক্ষণ অর্জন ওই দিকটা তো রয়েছে আচ্ছা তারপর হচ্ছে ওই শিক্ষা সহায়ক উপকরণে যে আগে বললাম তার যে বিভিন্ন ভাগগুলো ঠিক আছে আহ সে কোনটা দৃষ্টিগ্রাহ্য কোনটা রাজ্য কোনটা দৃষ্টি স্মৃতি উভয় কোনটা বহুধা মাধ্যম এগুলো একটু তো ভালো করে দেখতে হবে আচ্ছা এবার হচ্ছে আহ তাহলে আমরা একটু মানে প্রশ্নের দিকে আসি এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে প্রথম যে প্রশ্নটা বলছি সেটা শোনো উত্তর দেওয়ার চেষ্টা করো তারপর না পারলে আমি বলে দিচ্ছি ভাষায় বোধ পরীক্ষণের একটি সমস্যাকে বলে ভাষায় বোধ পরীক্ষণের একটি সমস্যাকে বলে অপশান এ অ্যাপ্রিক্সিয়া অপশান বি ডিজলেক্সিয়া অপশান সি অ্যাসপ্রিচিয়া অ্যাসপ্রিচিয়া অপশান ডি অ্যাফিসিয়া আনসারটা হবে অ্যাফিসিয়া ডাইরেক্ট আনসারটা লিখে নাও সুবিধা হবে ভাষার বোধ পরীক্ষণের একটি সমস্যা হলো ঠিক আছে শুনেছ আচ্ছা এবার ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম ভাষা শিক্ষক রূপে তুমি চাও তোমার ক্লাসের যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে লেখার ক্ষমতাটা বাড়ুক তাহলে লেখার ক্ষমতা বাড়ানোর জন্য বা তাদের লেখার প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য তাদের কোথায় লিখতে বলবে দেয়াল পত্রিকায় স্কুল ম্যাগাজিনে সাময়িক পত্রিকায় না বোধ কি হবে কি হবে আনসারটা আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা তাই তুমি একজন বললে দেয়াল পত্রিকা তো স্কুল ম্যাগাজিনটা হবে না কেন যদি এই আমি এই প্রশ্নটা করি তার ব্যাখ্যা কি হবে এবি বোত আছে তো তাহলে কেন স্কুল ম্যাগাজিন হবে না হ্যালো আমার কি কথা কি তোমাদের ভাল লাগছে না না কমিউনিকেট করছ না কারণ বুঝতে বাছিনা শুনতে পাচ্ছ না পাচ্ছ না হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তাহলে সেটা বলো যে আমি যে প্রশ্নটা করলাম এরম প্রশ্ন এলে আনসারটা কি হবে যে তালে দেয়াল পত্রিকাটা যে বললে সেটা তো হবে কিন্তু ম্যাগাজিনটা হবে না কেন এবি বোত আছে তো যৌক্তিক বোথ হবে মনে হচ্ছে এবি বোথি হবে এবার যদি তোমার এবি বোধ থাকতো না তার জায়গায় কোনটি নয় থাকতো তাহলে কি অ্যান্সার হতো তাহলে দেওয়াল পত্রিকাটা হতো সবার আগে তাহলে দেয়াল পত্রিকা কিন্তু যেহেতু এবি বোধ আছে সেহেতু এটা এবি বোধ হবে প্রশ্ন অনুযায়ী কিন্তু আনসার চেঞ্জ হবে অপশন অনুযায়ী এটা মাথায় রাখতে হবে আচ্ছা প্রাক প্রাথমিক স্তরে তুমি শিক্ষার্থীদের কোন পদ্ধতি অবলম্বন করে পড়াবে অপশান এ গল্প বলে অপশান বি খেলার ছলে অপশান সি বর্ণ পরিচয় ঘটিয়ে অপশান ডি সবকটি কীভাবে অপশন অপশন সিটা আরেকবার বলিন অপশন সি বলেছি বর্ণ পরিচয় ঘটিয়ে প্রাক প্রাথমিকভাবে তাহলে খেলা চলে হবে પ્રાক প্রাথমিকভাবে খেলাচল এবং স্টোরি টেলিং মেথড দুটোই আছে হ্যাঁ অপশন সি কিন্তু সি অপশনটাও প্রাক প্রাথমিকে দেখো বল পদ্ধতি বর্ণক্রম পদ্ধতি শব্দক্রম পদ্ধতি সব প্রাক প্রাথমিক প্রাথমিক স্তরে কাজে এখানে আনসার হবে সব কটি ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা তুমি ক্লাসে কোন শিক্ষার্থীদের কোনো না মানে সকল শিক্ষার্থীকে কবিতা পাঠে উৎসাহিত করবে কিভাবে ঠিক আছে ক্লাসের মধ্যে জোরে জোরে পড়তে বলে বাড়িতে জোরে জোরে প্র্যাকটিস করতে বলে ক্লাসে নিজে সুন্দরভাবে কবিতা পরিবেশন করে জি সবকটি কিভাবে সবকটি এখানেও সবকটি হবে আচ্ছা এবার যদি একটা অপশন বাদ দিয়ে ওই ওই অপশনটা যদি বাদ দিত যে বাড়িতে জোরে জোরে পড়ে এই অপশনটা বাদ দিয়ে কোনটি নয় দিত যদি তাহলে কোন आंसरটা হতো অপশনগুলো আরেকবার বলেন তাহলে কি কি অপশন থাকতো প্রথমে হচ্ছে ক্লাসরুমে তাদের সজোরে পড়তে বলে অপশন বি বলে বিটা তো চেঞ্জ করে দিলাম তাহলে বিতে চলে এলো যে শিক্ষক সুন্দর করে আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অপশন ডি সি এ বি বোধ আর অপশন ডি কোনোটি নয় তাহলে এক্ষেত্রে কোনটা হবে টিচারের উপস্থাপনা সুন্দরভাবে উপস্থাপনা ঠিক আছে না এখানে এখানে বলার থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে যে টিচার যে ভাব বুঝে তাদের পড়ানো শেখাবে সেইটা যাতে আত্মীকরণ করতে পারে সেটা সেই জিনিসটা প্রাধান্য পাবে বোঝা গেছে আচ্ছা প্রাথমিক কোন শিক্ষার্থীকে অক্ষর পরিচিতি ঘটাতে কোন বইটি আগে দেবে আদর্শ বর্ণপরিচয় বর্ণ পরিচয় সহজ পাঠ এ বিবোধ এ হবে আদর্শ লিপি দুটোই দুটোই আচ্ছা রাইট আচ্ছা নেক্সট বলো শিশুর কল্পনা শক্তি বাড়াতে শিক্ষার্থীরা কি শিশু বা শিক্ষার্থীর কি করবেন এ ক্লাসে বিভিন্ন গল্প শোনাবেন অপশন বি বোর্ডের মধ্যে বিভিন্ন গল্পের সূত্র ধরে দিয়ে দেবেন এবং তাদের সূত্র নির্ভর লিখতে বলবেন মানে সূত্র নির্ভর করে গল্প লিখতে বলবেন সি তাদের পছন্দ মতো তাদের ভাবনা মতো আর কি কিছু লিখতে বলবেন ডি কোনো টি নয় এটা যদি হয় প্রশ্ন তাহলে আনসার কি হবে এ ও বি দুটো আছে এ ও বি দুটো অপশন আবার বলিনি একটু ই এ বিটা তো প্রশ্নটা বল কি বললাম শিশু গর গুণশক্তির বৃদ্ধি করতে কি করব আর প্রথমে হচ্ছে তাকে গল্প বলবো ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে গল্প প্রথমে তাকে গল্প শোনাবো দ্বিতীয় হচ্ছে গল্পের সূত্র বিভিন্ন সূত্র বোর্ডে লিখে দেব তাকে গল্প লিখতে পছন্দ মতো তার ভাবনা অনুযায়ী গল্প লিখতে বলবো ডি সবকটি বা কোন সবকটি না যদি কোনোটি নয় হয় তাহলে আনসার কি হবে হ্যাঁ হ্যাঁ একদম ছোট বাচ্চা তো তাই জন্য তাকে তুমি প্রথমে সূত্র দেবে একটু না না দিলে কিন্তু পারবে তোমাদের ছোটবেলায় তোমরা এটা করেছো কিনা জানি না আমরা যখন আমি যখন স্কুলে পড়তাম আমাদের ছোটবেলায় আর কি মানে প্রাইমারি সেকশনে বা তার আপার প্রাইমারিতেও দেখেছি তো আপার প্রাইমারিতে তো অনেক গল্পের বাঁধনে অনেক বড় বড় বাক্য মানে অনু ইয়ে বলতো কিন্তু একদম নিচু স্তরে সেই বিভিন্ন ছবি থাকতো মনে আছে সেই কাকের জল পেয়েছে একটা বড় কলসির মধ্যে নুড়ি ফেলে ফেলে সে জলটাকে তুলে তারপরে জল পান করছে এই ছবিগুলো সাজানো থাকতো এলোমেলো ভাবে এবং সেই সাজানোটা দেখে হ্যাঁ সাজিয়ে ও সাজানোটা দেখে পরপর সাজিয়ে সেইটাই বেশি গল্প লিখতে বলতো এরম একটা ছিল তারপরে ছোট ছোট করে একটা বাক্য দেওয়া থাকতো হাইফেন দিয়ে দিয়ে সেটাকে জুড়ে বাক্য গঠন করে একটা গল্প তৈরি করা হতো একদম মনে রাখবে প্রাথমিক স্তরে তাদের গল্প কনসেপ্ট মানে লেখা শেখাচ্ছ গল্প লেখা তাদের কল্পনা শক্তি বা সৃজনশীলতা বিকাশের জন্য তাদের কিন্তু প্রাথমিকভাবে একটা হিন্স তোমাদের দিতে হবে ঠিক আছে মানে কি বলবো ঠিক বুঝতে কারণ সে কাদের শেখাচ্ছে সেটা মাথায় রাখতে হবে এদের ক্ষেত্রে সবসময় তাহলে এখানে এক্ষেত্রে তাহলে অপশান বিটা আনসার হবে তাকে হিমস দিতে হবে যাকে বেস করে সে গল্পটাকে দাঁড় করাবে আচ্ছা আচ্ছা কবিতার অবয়বে বৈশিষ্ট্য সাধারণত হয় ঠিক আছে কি বলছে যে দুটো ভাগে ভাগ করা যেটাকে বলে অষ্টক ও শটক তোমাদের মনে আছে যে আহ চতুষ্পদ চতুষ্পদ পদি চতুর্দশ পদি কবিতা বলিতে যে দুটো ভাগ থাকে অক্টেভ সেস্টেড প্রথমে আট পঙ্ক্তি পরে ছ পঙ্ক্তি মানে মনে পড়ছে যে এগুলো পড়েছিলে মনে পড়ছে মাইকেল মধুসূদনের কবিতা এরকম দেখা যায় যেটাকে সনেট বলে নামটা পরিচিত তো না হ্যাঁ জানি যে চোদ্দটা লাইন থাকে এবং প্রত্যেকটা লাইনে চোদ্দটা করে শব্দ থাকে এবার প্রথম প্রথমে আটটা লাইন পরে হচ্ছে ছটা লাইন এইভাবে দুটো এরকম ভাবে স্ট্যান্ডার করে ভাব থাকে প্রথমটা হচ্ছে ভাবের উত্তরণ তারপরে ভাবের মানে সম্পাদনার আর কি বা সংহতিটা হলো আর কি আচ্ছা তাহলে প্রশ্নটা হচ্ছে কবিতার শরীরের গঠনের বৈশিষ্ট্য সাধারণত হয় অপশন এ এই মিশ মানে এর উপর নির্ভর করে অপশন অপশন বি ভাবের উপর নির্ভর করে অপশন সি বক্তব্যের উপর নির্ভর করে আচ্ছা অপশন ডি মানে মানে পরিস্থিতি অনুযায়ী সবকটি প্রযোজ্য এটা জানা নেই এটা জানতে হবে না ভেবে বলো না জানার কোনো ব্যাপার নেই পেডাগি মানে বোধের প্রশ্ন জানার কোনো ব্যাপার নেই ভাবো চিন্তা করো এই ধরনের প্রশ্ন আসবে চিন্তা করতেই হবে মাথা খাটাও অপশনগুলো আরেকবার বলেন প্রথমে বলছে যে অক্টেভ সেস্টেড মানে অষ্টকার শতকের নিয়ম মেনে অপশন বি কবিতার যে ভাববস্তু সেটা মেনে ঠিক আছে তারপরে বলছে যে যে মানে বর্ণনা সেটা মেনে আর অপশন ডি বলছে পরিস্থিতি অনুযায়ী মানে কবি এখানে পরিস্থিতি অনুযায়ী মানে পরীক্ষাতে তোমাকে সেটা উল্লেখ করে দেবে না কিন্তু আমি তোমাকে শেখানোর জন্য বলছি এক্সপ্লেন করছি পরিস্থিতি অনুযায়ী মানে যেই ধরনের কবিতা তুমি লিখতে চাইছো তার পরিপ্রেক্ষিতে তুমি কি করবে সেই ভাব সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েছে এই এইটা যদি প্রশ্ন হয় তাহলে অপশন আনসারটা কি হবে কোনটা মনে হচ্ছে সবথেকে রেলিভেন্ট প্রথম অপশনটা তো বুঝতে পারছি না জানা নেই প্রথমটা কেন বুঝতে পারছো না তো নিজেই বললে যে চতুর্দশপদী কবিতা বলি যে সনেট ডেটা দুটো ভাগ অষ্টক শটক সেটাই তো ইংরেজিতে অক্টেভ সেস্টেট বলে ওটা তো নিজেই উত্তর দিলে এবার বলো ভাবের অনুযায়ী অপশন সি যেটা বলেন অপশন ডি টা কি বলেছি পরিস্থিতি অনুযায়ী যখন যেটা প্রয়োজন হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ মানে তুমি এখন দেখো এটা তো জানো যে একটা সাহিত্যিক হ্যাঁ একজন সাহিত্যিক যখন তার মানে রচনা লেখেন সাহিত্য সৃষ্টি করেন সেটা গল্প লিখুন উপন্যাস লিখুন কবিতা লিখুন তার যে চিন্তা কল্পনা ভাবনা তারই রস সঞ্জাত হয়তো সৃষ্টিটা হয় তাই তো নাকি বা সমকালীন যুগে একটা সমকালীন যুগের একটা প্রভাব পড়ে তার রচনায় সেটা সমাজনীতি হোক অর্থনীতি হোক কি বলে ঐতিহাসিক হোক একটা সম মানে সমকালীন যুগে একটা দর্পণ বলা হয় সাহিত্যকে ঠিক আছে মানে সেই তার চিন্তাধারা সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গি মিলে সেখানে লেখাটা ফুটে উঠেছে ঠিক আছে এবার তাহলে এক্ষেত্রে একজন কবি এটা তো নর্মাল সাহিত্যিকের কথা বললাম এবার যে কবি যেখানে গদ্য বা গল্প বা উপন্যাস রচনার ক্ষেত্রে নয় সে কবি যখন সে কবিতা লিখছে তাহলে সেক্ষেত্রে তাহলে কবিতার তো অনেক ভাগ থাকে নাকি না সবসময় একই ধরনের কবিতা হয় কবিতার তো ভাগ থাকে কোনটা বিদ্রোহ ব্যঞ্জক কোনটা ছড়া কোনটা পাঁচালী ধর্মী কোনটা আনন্দ উৎসব মুখরিত পরিবেশে গা মানে পরিবেশন করা এরকম বা কোনটা তোমার কি বলবো খুব শোকমূলক ঠিক আছে বা কোনটা মানে প্রণয়মূলক কোনটা প্রকৃতি প্রধান তাহলে কবিতার তো বিভিন্ন ভাগ ভাব আছে ভাগ আছে আছে তো আছে তার মানে এটা কি হবে পরিস্থিতি অনুযায়ী মানে তিনি যেই বিষয়টা নিয়ে ভাবছেন তাহলে সেই সময় কবির মনে যে এই ভাবটা জাগ্রত হচ্ছে সেইটা সেই ভাব নিয়ে তখন সেটা রচনা করা বোঝা গেল কাজেই এই এই ধরনের প্রশ্ন আমি বারবার বলেছি আগে যারা ক্লাস করেছে তারা শুনেছে যারা যারা বা যদি কেউ ভিডিও গুলো শুনে থাকে তারা তাদের আমি বারবার এই কথাটা বলেছি দিন দিন কিন্তু পরীক্ষায় সিটেট এর মতো হয়ে যাচ্ছে প্রশ্নের প্যাটার্ন ভীষণ চেঞ্জ হয়ে যাচ্ছে আগামী দিনে আরো হবে যে তোমাদের ওই মানের মানে সিটেট এর প্রশ্ন মনে করে পোস্ট বেঙ্গল টেট এর জন্য তৈরি হতে হবে তার জন্য আমি লাস্ট কতদিন ধরে কিন্তু সিটেটের কোশ্চেন সল্ভ করাচ্ছি সাইকোলজিরও বাংলারও ঠিক আছে যাতে স্ট্যান্ডার্ডটা তোমরা বুঝতে তোমাদের পক্ষে সুবিধা হয় কাজেই আবার বলছি যে যে সমস্যা একটাই তোমার মনে মাতৃভাষা তো সব পেরে সিটেটের মাতৃভাষাতেই সিটেট পাশের নাম্বার ওঠে না এরকম আছে গল্পটা হচ্ছে ওদের টপিকটা এত হাই স্ট্যান্ডার্ড থাকে সেই মতো সেই ওই লেভেলের স্ট্যান্ডার্ড যদি নাও এখানে স্টেট লেভেলে মেনটেন করা হয় কিন্তু যথেষ্ট কিন্তু মানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হাই হবে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা তুমি তো লিখলে বুঝলে একরকম পড়লে বুঝলে ঠিক আছে কিন্তু যে অপশানের অপশানগুলো দেবে সেগুলো এত লেন্দি দেয় সিট এটে সেটা এ ওয়েস্ট বেঙ্গলের দেখছি যে গতবারের আগের বার থেকে এই ট্রেন্ড ফলো করছে মানে প্যারাগ্রাফটার থেকে ধর যে প্রশ্ন দিল বা নর্মাল প্যাডাগ্রাফি যে প্রশ্ন দিল অপশানগুলো সে এক একটা অপশন অনেক ক্ষেত্রে এক দুই লাইন বা দুই তিন লাইনে সে পড়ে ভাব বুঝতে বুঝতে টাইম চলে যায় কাজেই আর সবটার মধ্যে কিন্তু একটা ব্যাখ্যা বা বর্ণনার একটা ট্রেন্ডেন্সি রয়েছে সরাসরি প্রশ্নের কিন্তু প্রশ্ন আসার দিন আর নেই বারবার বলছি মানে মাথা কাটিয়ে তোমাকে কিন্তু উত্তরটা বার করতে হবে কাজেই এই জিনিসটা নিয়ে একটু ভাববে যে নিজেরাও যখন নিজেরা যখন পড়বে যে একটা প্রশ্ন কত কত ধরনের হতে পারে কোন লেবেলের ওরা চিন্তা ভাবনা করে কোন আঙ্গিকে এটা আসতে পারে এই যত এগুলো নিয়ে মানে কি বলবো গবেষণা করবে মানে চিন্তা ভাবনা করবে তোমার কিন্তু কাছে কিন্তু পরীক্ষায় পাশ হওয়াটা অনেক সহজ হয়ে দাঁড়াবে যে আর কত কিরকম আসতে পারে এই অ্যানালাইসিস টা ভীষণ দরকার আচ্ছা নেক্সট বলো শিশুকে একদম শিশু শিক্ষার্থীকে কোন ধরনের কবিতা আগে শেখানো উচিত রসাত্মক প্রকৃতি প্রেম সঞ্জাত শোক গাথা না ছড়াধর্মী 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 আচ্ছা আচ্ছা এই যে আমরা শুনি আমরা কি ভাবে শুনি বলো এক অপশন বিনিময় ভিত্তিক বোধ কোনটি নয় এবি বোধ আচ্ছা যখন স্টেজে কোনো নেতা বক্তৃতা দেয় সেটা কি ধরনের শ্রবণ বিনিময় ভিত্তিক না একতরফা এক আচ্ছা বাস স্ট্যান্ড বাস টার্মিনাস রেলওয়ে প্ল্যাটফর্ম এখানে যে اناউন্সমেন্ট হয় সেটা কি ধরনের এক طرفা আচ্ছা তাহলে দুই তরফার কোনটা হবে উদাহরণ দাও বাজার করতে গেলাম কোন দা কোন দোকান গেলাম তার যখন আমি তার সাথে ইন্টারঅ্যাক্ট করছি ইন্টারঅ্যাক্ট হ্যাঁ তারপর কেন সব থেকে যেটা সহজ টেলিফোনে কারোর সাথে কথা বলছি তাই না মোবাইল মানে যে এতে যখনই আলাপ চাই তা যে কোনো মাধ্যম হোক সে টেলিফোন হোক মোবাইলে হোক মানে যে বা আলাপচারিতা থাকলেই আলাপচারিতা তো একা একা হয় না অন্তত আরেকজনকে তো থাকতে হবে ঠিক আছে সেখানে বিনিময় চলে আসছে আচ্ছা যে শতসূত্র শ্রোবণের এটা বৈশিষ্ট্য বলতে পারবে অপশন দেব না ডাইরেক্ট বৈশিষ্ট্য বলো তো শতসূত্র শ্রবণ বৈশিষ্ট্য কে হতে পারে সবচেয়ে যে বড় বৈশিষ্ট্যটা হলো বা আনন্দ আনন্দ শ্রবণে সহকারে শ্রোতা শোনে বলে সেই বিষয়টি অনেকদিন মনে রাখে আর যেটা হচ্ছে শুনতে বাধ্য সেইটা মানে কোন ধরো তোমার কোনো ক্লাস যখন তুমি কলেজে পড়ছিলে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলে নিজে ভেবে দেখো কোনো ক্লাস একটা ক্লাস তোমার সামাও করতে ইচ্ছে করছিল না কিন্তু বাধ্য তুমি ক্লাসটা করতে বাধ্য হচ্ছিলে তাহলে সেই জিনিসটা তোমার বেশি দিন মনে ছিল না খুব আনন্দের সাথে যে ক্লাসটা করলে তাই সেই পড়াটা অনেকদিন মনে ছিল মনে থাকে জেনারেলি কোনটা হবে যেটা আনন্দের সাথে করা হয় আনন্দের সাথে কারণ ওটা আমাদের হৃদয় স্থান পায় কিন্তু যেটা জোর করে করানো হয় বা যেটা আমার করতে একদম আমি ইচ্ছুক নই বাধ্য হয়ে করছি পরীক্ষা পাশ করার জন্য করছি তাহলে তার স্থায়িত্ব কতটুকু পরীক্ষার হলে গিয়ে বমি করে দিলাম ব্যাস শেষ তার কিন্তু কারণ তার সাথে হৃদয়ের যোগ ছিল না ঠিক আছে ওটা ভাবে বলপূর্বক শেখানো হয়েছে বা শিখতে হয়েছে পরিস্থিতি বাধ্য করেছে সেক্ষেত্রে কিন্তু সেইটা মনে রাখা সেটা কখনো দীর্ঘস্থায়ী হয় না আচ্ছা একজন সুবক্তার বৈশিষ্ট্য কি বলো তার কথা সাবলীল হবে স্পষ্ট হবে হ্যাঁ শ্রুতিমধুর হবে হুম সন্দের ওঠাপড়া থাকবে হ্যাঁ সন্দেহ ওঠাপড়া কোনটা কাকে বলে ধরো বলো বলো পারলে বলো আল্লাহ বলে দিচ্ছি ইন্টোসান না কি একটা বলে ইংলিশে মানে ওই কথার জোরে আসতে এরকম কিছু একটা থাকবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ধরো তুমি ক্লাসে একটা ড্রামা পড়াচ্ছো ঠিক আছে ড্রামা পড়াচ্ছ এবার ড্রামারতে তো অনেক ধরনের কি বলবো থাকে মানে অনেক ক্যারেক্টার থাকে তাদের বলার ভঙ্গিমা থাকে ড্রামা মানে কখনো সেটা একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করছে বা মুহূর্তে সেটা একটা শোক ব্যঞ্জক পরিস্থিতি তৈরি করে দিচ্ছে তা এই যে যখনই সুইচ অফ অন হচ্ছে মানে দুটো দুটো বা তিনটে ভাগে ব্যাপারটা মানে ট্রান্সফার হচ্ছে তখন গলার আমি রাখবো সেইভাবেই তো না চেঞ্জ করবো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যখন রাজা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তার বলার মধ্যে সেই মানে বলিষ্ঠতা থাকবে এটা দৃঢ়তা থাকবে আত্মপ্রত্যয় থাকবে যে আমি অমুকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তাহলে সেই সেই ওয়ে টকিংটা যেটা হবে আবার যখন যদি সেইরা ধরো হলো বা হয়তো জয়লাভ করলো কিন্তু তার অনেক আহ কি বলবো প্রজার আত্ম বলিদানে বা হয়তো নিজেদের সন্তান বলিদানে সেই জয়প্রাপ্তি হলো তা আলটিমেট তখন তার শুধু সে তো নিপতি নয় সে তো তার পিতার পিতার যে সত্তা সেটাও তো থাকবে তাহলে তখন তার যে ওয়ে টকিং হবে তার মধ্যে তো গলার স্বরে সেই ভাবটা প্রকাশ পাবে তো নাকি তাই তো মানে দুঃখর বোধে একটা প্রকাশ আনন্দ বোধে একটা প্রকাশ নাটক তাহলে বিভিন্ন নাটক নাটকীয়তা সংলাপ নাটক মানে সংলাপ যখন সে ডেলিভার করছে সংলাপটা তাহলে সেই তার নাটকীয় তার সংলাপের মধ্যে ফুটে উঠবে ওইভাবে পরিস্থিতি অনুযায়ী সেটা চেঞ্জ হবে তাই তো ওকে তাহলে কি আমি বলতে পারি যে বক্তার বাচন ভঙ্গি বা উপস্থাপন রীতি আহ পরিবর্তিত পরিস্থিতিতে মানে পরিবর্তিত হয় বলা যেতে পারে হ্যাঁ বলা যেতে পারে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হবে অবশ্যই আচ্ছা আচ্ছা তুমি কি মনে কর যে উপযুক্ত পরিবেশ শ্রবণ ক্ষমতাকে বাড়ায় হ্যাঁ ওসে বাড়ায় অবশ্যই বাড়ায় দেখো তুমি একটা স্কুলে পড়া ধর একটা স্কুলে তুমি পড়াচ্ছ ক্লাস নিচ্ছ স্কুলটার পাশে একটা ক্লাবে মানে রোজই কোনো না কোনো উৎসব লেগে আছে আজকে রক্তদান শিবির কালকে কম্বল বিতরণ পরশুদিন অমুক তমুক নন স্টপ মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে তাতে তোমার যে ক্লাসের যে পরিবেশটা সেটা বিঘ্নিত হচ্ছে স্টুডেন্টদের বারবার অত চিৎকারে তাদের মানে মাইন্ডটা মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে তুমি যতই ক্লাসরুমের জানলা বন্ধ করে দাও না কেন বাইরের আওয়াজ ভেদ মানে একটু কম হলেও বেশ জোরে এসে আসবে সেই আওয়াজটা তাই তো তাহলে পরিবেশটা পরিবেশটা যদি নিয়ন্ত্রিত না থাকে তাহলে যে শুনছে তুমি তোমার মতো চিৎকার করে পড়িয়ে যাচ্ছো কিন্তু ছেলেমেয়েরা শুনবে কি ও তো বাইরে তো কান কি বলছে ওটা শুনছে বা বাইরে গান চলছে সেটা শুনছে তাহলে তার মনটা কি ই হয়ে যাচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাহলে পরিবেশটা এখানে বিঘ্নিত হচ্ছে তাহলে উপযুক্ত পরিবেশ হ্যাব মাস মানে থাকা বাধ্যতামূলক তাই তো হ্যাঁ আচ্ছা এবার বলো আচ্ছা আমি অপশান দিচ্ছি আনসার বলবে কথা বলার দক্ষতা অর্জন নিচের কোনটি দ্বারা বোঝায় না নিম্নক্ত যেটি দ্বারা বোঝায় না ওকে অপশান এ সঠিক স্বর নিক্ষেপ অপশান বি বলার সাবলীল ভঙ্গিমা অপশান সি অস্পষ্ট উচ্চারণ হ্যাঁ অস্পষ্ট উচ্চারণ রাইট হ্যাঁ অস্পষ্ট উচ্চারণ কারণ প্রত্যেকটাই তো দক্ষতা অর্জনের সহায়ক বাদ বাকি গুলো আচ্ছা আচ্ছা শিশুর কোন বয়সকালকে শিক্ষক শিক্ষাবিদেরা শিক্ষার প্রস্তুতিকাল রূপে বর্ণনা করেছেন থেকে বছর দুই পাঁচ আচ্ছা আগে ডাইরেক্ট বলেই দিলাম দুই থেকে পাঁচ বছর আচ্ছা এটাতে বলে বলা হয় শিশুদের শিক্ষার প্রস্তুতিকাল আচ্ছা কথা বলতে সহায়ক জ্ঞানেন্দ্রীয় কোনটি বলো জ্ঞানেন্দ্রীয় হ্যাঁ পঞ্চেন্দ্র পঞ্চেন্দ্রীয় মধ্যে কোনটা সব থেকে বেশি ক্রিয়াশীল কোন দুটি কোনটা বললে ভুল হবে কোন দুটি হ্যাঁ জিউবা আর একটা কি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তো আর কণ্ঠনালি পরে না দাঁত হ্যাঁ তুমি আহ দাঁত হবে কি করে দাঁত ছাড়া হয় কখনো দাঁত আর কি হবে জিউবা আচ্ছা দাতের পঞ্চেন্দ্রের মধ্যে পড়ছে না 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 দাঁত মানে আমি মানে মুখমণ্ডলের কোন পঞ্চেন্দ্র ভুল বললাম মুখমণ্ডলের কোন উপাদানটা সবথেকে কার্যকরী তাহলে হবে দাঁত আর জিহ্বা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর যদি আর যদি ইন্দ্রিয়ের মধ্যে বলে তখন কোনটা হবে জিহ্বা তখন জিহ্বা আচ্ছা এবার যদি বলে যে কোন পদ্ধতিতে এটা শুধু একটু চাইল্ড সাইকোলজি ঘাসা প্রশ্ন কিন্তু বাংলাতে এটা দিয়ে দিতে পারে ভাষা শেখা মানে তোমার ক্লাসে যদি ধরো দু একজন বিশেষ শিক্ষার্থী থাকে ঠিক আছে সেক্ষেত্রে তার সে চোখে দেখতে পাচ্ছে কানে শুনতে পাচ্ছে কম একদম কানে কম কানে যদি না শুনতে পায় একদম মানে একেবারে যদি বোধি হয় তাহলে তো সে নর্মাল স্কুলে পড়তে পারবে না কিন্তু সে নর্মাল স্কুলে পড়তে পারে মানে মেশিন দিয়ে কানে শুনছে এরম অবস্থায় কোনো শিক্ষার্থী ধরো তোমার ক্লাসরুমে আছে সেক্ষেত্রে সে যদি তুমি যখন ক্লাসে পড়াচ্ছ তুমি নজর করছো যে তুমি যখন পড়াচ্ছ সে তোমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঠিক আছে এবার তোমার মুখ দিক মুখ থেকে কিন্তু সে দৃষ্টি সরাচ্ছে না ঠিক আছে কিন্তু অনেকক্ষণ তুমি নোটিস করার পর তাকে তুমি দাঁড়িয়ে যদি প্রশ্ন করো দাঁড় তাকে দাঁড় করে যদি প্রশ্ন করো যে আমি কি বললাম সেটা কি তুমি শুনেছো তাহলে এই প্রশ্নটার উত্তর দাও তাহলে সে কিন্তু সে উত্তর দিতে পারল না সেক্ষেত্রে তার কোন সমস্যাটা আছে বলে তোমার মনে হবে বা তোমার মুখের দিকে তো তাকিয়েছিল তার মানে ধরে নিতে পারি যে তোমার কথা শুনছিল তাহলে সেখানে প্রশ্নের উত্তরটা দিতে পারলো না শুনতে পাচ্ছিল না কানে শুনতে যখন কম কানে এখানে কি বিষয়টা কাজ করছে ভালো করে বোঝো সে মেশিন দিয়ে কানে শুনছে এক হতে পারে সে পিছন দিকে বসেছে স্পষ্ট সব কথা শুনতে পাচ্ছে না যেহেতু সব স্পষ্ট সব কথা শুনতে পাচ্ছে না সে কি তোমার নোটিস করছে তোমার লিপ রিডিং এই অষ্ট অধরটা কিভাবে তুমি নাড়াচ্ছো ওই জন্য তোমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে ওটা বোঝার চেষ্টা করছে বুঝতে পেরেছ মানে ওষ্ঠপঠন পঠন বাক পঠন পদ্ধতিটা এখানে কাজে লেগে গেল বোঝা মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু ওই জন্য নানা ভাবে আমি প্রশ্নগুলো আলোচনা করছি আচ্ছা বলতো তো ভালোভাবে এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষা আসছে ভালোভাবে কথা বলতে পারার পূর্ব শর্ত কি শুনতে হবে রাইট আগে শোনা ভাল কান তৈরি করা আগে না শুনলে কিন্তু কখনো সে ভালোভাবে বলতে পারবে না আচ্ছা একটা জিনিস বলছি দেখবে বাচ্চারা যখন আদো আদো করে কথা বলে আমাদের শুনতে খুব ভালো লাগে ঠিক আছে এবং আমরাও তাদের সাথে সেই আদো আদো সরি কথা বলি কিন্তু আধুনিক মনোবিদরা বলছেন বা শিক্ষাবিদরা বলছেন তাদের সাথে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে না তাহলে কি ওরা সঠিক উচ্চারণটা থেকে কিন্তু ডাইভার্ট হয়ে যাবে বুঝতে পেরেছো কি বলছে হ্যাঁ ওরা ভাববে যে কি ওরা তো অ্যাডমায়ার করছে তার মানে এটাই বোধ ঠিক আর এখন এত মানে ভাষাগত সমস্যা ছেলে মেয়েদের মধ্যে দেখা দিয়েছে আফটার লকডাউন সে আর কহতব্য না প্রচুর অসঙ্গতি ভাষাগত না বলা কথা না বলা বা সব দিকে বোধ বুদ্ধি আছে কিন্তু ইশারা কাজ করা ঠিক আছে মানে এই জিনিসগুলো ভীষণভাবে কিন্তু আহ ছড়িয়েছে মনোবিদরা শিক্ষা তাই বলছেন যে কখনো তাদের বাচ্চারা যখন কথা বলবে তাদের আদো কথা শুনতে আমাদের খুব ভাল লাগে কিন্তু আমরা সেইভাবে তাদের সাথে সেই ভাষায় কমিউনিকেট করব না তাহলে ওদের শেখার পরিসরটা কিন্তু ছোট হয়ে যাবে বাড়বে না আচ্ছা আচ্ছা এই একটা ইনফরমেশনটা লিখে রাখো একটা কোটেশনের মধ্যে লেখো গুড রাইটিং ফলোস ফ্রম কারেক্ট স্পিচ কারেক্ট স্পিচ লিখে রাখো গুড রাইটিং ফলোস ফ্রম কারেক্ট স্পিক বলে কোটেশন শেষ করে লেখো বক্তা হলেন রুশো আচ্ছা নিরক নীরব পাঠের এক দুটো গুণ বলো তো ভালো গুণ নীরব পাঠের তাড়াতাড়ি পড়া যায় হ্যাঁ এবং একসাথে অনেকটা অংশ পড়া যায় হ্যাঁ আচ্ছা আর দুটো দোষ উচ্চারণ উচ্চারণগুলো ঠিক হয় না হ্যাঁ না ঠিক হয় কি না নিজে তো শুনছে না ওই জন্য বুঝতে পারেন হ্যাঁ বোঝা যায় না আর শারীরিক ক্ষমতা শারীরিক শক্তি তা তাড়াতাড়ি ক্ষয় হয় হম ওটা পটে বললাম নীরব পটে নীরব পট সরি মীরব বলছি হ্যাঁ তাহলে কি হবে কি বললাম একটা ওই উচ্চারণ বা বানানগুলো বোঝা যায় না ঠিক হচ্ছে কিনা হ্যাঁ আরেকটা কি হবে আরেকটা একটা বলো আদৌ সে পড়াটা ভাব বুঝে ভাবটা বুঝলো কি না তাই না সে বুঝে পড়ছে না বুঝে পড়ছে সে পড়ে যাচ্ছে কিন্তু আদৌ কি বুঝলো না কি এ টিচার তো তুমি সেটা বুঝতে পারলে না বোঝা গেছে আচ্ছা তাহলে সরব পাঠের দুটো বৈশিষ্ট্য বলো ভালো মানে ভালো গুণ বলো 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 পারবে সরপাটে উচ্চারণ গুলো শুদ্ধ হয় সবার আগে উচ্চারণটা শুদ্ধ হয় মানে ভুল পড়ছে কিনা টিচার সঙ্গে সঙ্গে নোটিস করে শুদ্ধ দিতে পারে আচ্ছা আরেকটা গুণ কি সব থেকে একটা ভালো গুণ আছে কি বলো রসনা মতই। আরে উচ্চারণটা বললে সঙ্গে সঙ্গে এটাই তো মাথায় আসবে যে সে নিজে ঠিক করছে কিনা ভুল পড়ছে। দেখে দেখে ভুল পড়ে আছে না? বলো নিজেরা না দেখে দেখে ভুল পড়ি না আমরা। হুম। তাহলে ও তো সেখানে সেই ভুলটা তো মানে কানে বাজছে যে ভুল পড়ছি। তাহলে সেটা টিচার শুদ্ধ দিতে পারবে? হ্যাঁ। শুধু শুধু যে উচ্চারণ শুধ্রবে তা কেন ভুল পড়াটাও তো সুদ্রবে তাই না ধরো কোন স্টুডেন্টের আছে কে এম দেখছে ছোট হাতের বিকে ডি দেখছে এবং সেই অনুযায়ী তার উচ্চারণটা চেঞ্জ হয়ে গিয়েছে তো ভুল পড়বে তাহলে তাই তো তাহলে এইটা একটা আর দুটো ইয়ে বলো একটা হবে যে ক্ষয় বেশি হয় হ্যাঁ শক্তি ক্ষয় বেশি হয় হ্যাঁ আর পড়ার গতি কমে যায় গতি কমে যায় রাইট আচ্ছা প্রবন্ধকে আমরা কি জাতীয় পাঠের শ্রেণীভুক্ত করতে পারি প্রবন্ধ পাঠকে অপশন সমবেত পাঠ চর্বনা পাঠ ধারণা পাঠ সাধনা পাঠ কবিতা বলেছি তো প্রবন্ধ বলেছেন ও প্রবন্ধ বলেছি প্রবন্ধটার পর কবিতাটা বলবে প্রবন্ধটা বল কি হবে কোন পাঠ প্রবন্ধ এ আর ডি তো হবে না বি আর সি এর মধ্যে হবে চর্বনা পাঠ বা সি বললেন সি কি বললেন আচ্ছা চর্বনা চর্বনা পাঠ হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে কবিতাটা কি হবে অপশন গুলো বলেন ওই রস আস্বাদন পাঠ মানে কি রকম হ্যাঁ সাধন পাঠ সাধন রস সাধন বা সাধন পাঠ সাধনা পাঠ যেটাকে বলে সাধনা দন্তের সব একার দ দন্তের একার সাধনা পাঠ ঠিক আছে আচ্ছা সংবাদপত্রটা কি জাতীয় পাঠ বলেন একবার এই সাধনা পাঠ চর্বনা পাঠ ধারণা পাঠ কোনটি নয় চর্বনা পাঠ না সবসময় মনে রাখবে গল্প উপন্যাস সংবাদপত্র সব হলো ধারণা পাঠ টোটালটা পড়ে ধরো তুমি একটা খবর পড়লে একটা খেলার খবর বা রাজনীতি একটা খবর পড়লে এবং পাশে যে একজন এসে তোমাকে বললো ওই কালকে দাদা খেলার কি হলো শেষ অব্দি কি লিখেছে এবার তুমি যখন তাকে ওটা বলবে তুমি কি লাইন বাই লাইন বলবে না টোটাল প্রবন্ধ মানে যেটা কঠিন জিনিস বা বিজ্ঞানের মানে এটা কোন কঠিন জিনিস যে একবারে পড়ে রস সাধন হয় না অনেকবার পড়ে তারপরে সেটা বুঝতে পারে আত্মস্থ হয় চর্বনা মানে চেবানো মানে কোনো ধরো মাংস তুমি মাংস খাচ্ছ মাংস মুখে দিয়ে কি তুমি পট করে গিলে ফেলো না চিবাও কি করো তাহলে চিবলে তো রসটা বেরোচ্ছে তারপর রসটা জারিত হয়ে মাংসটা ভেতরে যাচ্ছে সেটাও যেন চিবি চিবি করতে হয় তাহলে প্রবন্ধটা চিবানোর সাথে কেন তুলনা করেছে প্রবন্ধটা একবারে বোঝা জেনারেলি সম্ভব নয় সেই জন্য সেটা তাহলে বারবার পরে সেটা আত্মস্থ করে মানে চিবি প্রায় রস বার করে তবে আত্মস্ত করতে হয় এই ভাব অর্থে এটাকে চর্মাপাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে বোঝা গেছে আচ্ছা তারপরে বলো আচ্ছা এটা লেখো এটা লিখে না ইনফরমেশনটা জানা না হয়তো জানা নেই দেখো পঠন কে কোটেশনের মধ্যে লেখো পঠনকে কে বলে এবার যেটা বলছি কোটেশনে লেখো দেখা দেখা ধনী উৎপাদন অর্থ দেখা এবং ধনী উৎপাদন অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া বলেছেন কে দেখা এবং উৎপাদন এবং অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া বলেছেন কে লেখো মাইকেল ওয়েস্ট মাইকেল ওয়েস্ট রাইট মাইকেল ওয়েস্ট আচ্ছা তারপর বলো সরল রৈখিক একটি সরল রৈখিক বহুধা মাধ্যমের উদাহরণ দাও তো প্রশ্নটা বুঝতে পারলাম না একটি সরল রৈখিক বহুধা মাধ্যমের উদাহরণ দাও জানো কাকে বলে সরল রৈখিক ব্যাপারটা জানো কি না বহুধা মাধ্যম মানে মাল্টিমিডিয়া নাকি হ্যাঁ বহুধা মাধ্যম তো মাল্টিমিডিয়া কিন্তু সরল রৈখিক স্মরণ রৈখিক বৌদা মাধ্যম কোনটাকে বলে জানি না এটা এর টেলিভিশন হবে মানে তুমি সুইচ অন করছো টিভি চলছে মানে তুমি এবার তোমার যেই চ্যানেলটা বেরোলো সেটা তোমার পছন্দ হলো না তুমি চেঞ্জ করে দিলে মানে টিভির ভেতরের লোকের যে তোমাকে পছন্দ না হচ্ছে বলে তারা নিজেরা চেঞ্জ হয়ে যাচ্ছে এমন ব্যাপার নেই এটা মানে আহ ওয়ান ওয়ে ট্র্যাক যেটাকে বলছে আর কি মানে এখানে তুমি যা নির্বাচন করছো সেটাই হচ্ছে সরল রৈখিক হবে বোঝা গেছে রেডিও হবে ডেফিনেটলি রেডিও হবে কিন্তু কম্পিউটার কি হবে কম্পিউটার না এটা আমি ক্রিয়া প্রতিক্রিয়াধর্মী মানে তুমি যখন কম্পিউটার বা ল্যাপটপে টিপছো একটা তা কিছু লিখছো সেইটা লেখাটা তো ওখান থেকে রিটার্ন আসছে মানে লেখাটা ওখানে ভেসে উঠছে তো ওখানে ওরও তো একটা আছে তাই তো হ্যাঁ দুই দিকে কার্যকারিতা রয়েছে এটাকে বলছে ক্রিয়া প্রতিক্রিয়া ধর্মী আচ্ছা ক্রিয়া প্রতিক্রিয়া ধর্মী বহুধা মাধ্যম হ্যাঁ কম্পিউটার ল্যাপটপ বোঝা গেছে হ্যাঁ আচ্ছা যে কোনো মানুষের শিক্ষিত সমাজে যে কোনো মানুষের ন্যূনতম কটি ভাষা জানা উচিত এবং কি কি কোঠারি কমিশনে তো তিনটি ভাষার কথা বলা হয়েছে তিরি ভাষা ওটা কি ওই কমিশনের ভিত্তিতে বলতে হবে না আমি না আমি পার্টি কোনো কমিশনের উপর না নরমালি যদি বলে যে কোন তিনটি ভাষা জানা দরকার সেগুলো কি তাহলে কি বলবে একদম নিজের মন থেকেই পারবে বলো নিজের মাতৃভাষা অবশ্যই তার সঙ্গে ইংরেজি ভাষা এবং ইংরেজি কথাটা বলবে না ইংরেজি না বলতে হবে এখানে আন্তর্জাতিক ভাষা ঠিক আছে হ্যাঁ আন্তর্জাতিক ভাষা আর রাষ্ট্র তোমার না জানলেও চলবে কিন্তু হিন্দিটা জানলে তোমার অনেক সুবিধা তাই তো কারণ এ দেশের মাস পিপুল হিন্দিতে কথা বলে বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বলে হিন্দিতে বললে পরিষ্কার না বলতে পারলেও তুমি যা তোমার কথা বুঝতে পারবে অনুযায়ী সেই কাজটা করতে পারবে মানে কমিউনিকেট করতে পারবে এখানে করতে পারবে ঠিক আছে আচ্ছা কিন্তু তুমি সাউথের তামিল বলো তেলেগু বলো মালায়ালম বলো কন্নড় বলো কত ভাষা তাহলে তুমি প্রত্যেকটা স্টেটে যাবে প্রত্যেকটা ভাষা শিখতে যাবে শিখে কমিউনিকেট করবে সেটা তো সম্ভব না নর্মালি সম্ভব না তো তাহলে কি কি হবে মাতৃভাষা আন্তর্জাতিক ভাষা এবং রাষ্ট্র ভাষা ঠিক আছে আচ্ছা বলতো আমাদের রাজ্যে কোন চারটি ভাষায় প্রাধান্য পেয়েছে বলো পশ্চিমবঙ্গে বাংলা ইংরেজি বলো পারবে বাংলা ইংরেজি হিন্দি তো থাকতেই হবে আরেকটা উর্দু ঠিক আছে এই চারটে পশ্চিমবঙ্গের চারটি প্রধান ভাষা কিন্তু বাংলা ইংরেজি হিন্দি উর্দু মাথায় থাকে যেন মনে থাকবে আচ্ছা আচ্ছা একটা সক্রিয়তা ভিত্তিক প্রদীপনের উদাহরণ দাও বা শিক্ষামূলক ভ্রমণ স্টুডেন্ট নিজে সেখানে গিয়ে কাজ করছে অ্যাক্টিভ হচ্ছে মানে সক্রিয়তা মানে নিজে অংশগ্রহণ করা মানে তো সক্রিয়তা তাই টিএলএম না হ্যাঁ তো টিএলএম এর মধ্যে ভ্রমণটা পড়বে প্রদীপ প্রদীপন এখানে দেখো প্রদীপন অর্থে ওই টিএলএম হিসেবে তো এখানে ধরছে না মানে এখানে প্রশ্নটা বলছে যে তোমার এখানে অপশানগুলো আছে টিভি রেডিও শিক্ষামূলক ভ্রমণ আর হচ্ছে তোমার কি বলে কম্পিউটার কম্পিউটার হবে না শিক্ষামূলক ভ্রমণ একটা দিচ্ছে গ্রামোফোন তাহলে এক্ষেত্রে অব সক্রিয়তা ধর্মী হলে সবসময় তোমাকে এসকারশন হবে শিক্ষামূলক ভ্রমণ হবে নিজে অংশগ্রহণ করে সেটা করছে ঠিক আছে কিন্তু টিএলএম এর মধ্যে কি ma'am ভ্রমণটা আসছে কেমন লাগছে না শিক্ষা প্রদীপন এখানে দেখো এটা আমি সিটেট এর কোশ্চেন সেট করাচ্ছি তার থেকে তুলে দিয়ে তোমাদের প্রশ্ন দিচ্ছি ঠিক আছে ওরা করে কি ওই ট্রান্সলেটটা ঠিক মতো করতে পারে না তার পরিপ্রেক্ষিতে আনসারটা দেয় তো সময় মনে রাখবে মানে প্রশ্নটা সাজিয়েছে আমি সিটেটের এর প্রশ্ন তোমাদের এখন সলভ করাচ্ছি যেই প্রশ্নে নিয়ে একদম কনফিউশন হবে সঙ্গে সঙ্গে ইংরেজিটা পড়ে নেবে তাহলে দেখবে উত্তরটা করতে সুবিধা হবে বোঝা গেছে আচ্ছা প্রত্যেকটা ভক্তি বলে ভোรมন্তায় যুক্তিযুক্ত মনে হচ্ছে সপ্রিত্য মানে সবসময়ে শিক্ষামূলক গ্রহণ হবে আচ্ছা একটা বলো তো যে এমন কিছু শিক্ষাসায়ক উপকরণ নাম করো যেটা শুধু টিচারই ব্যবহার করে ব্ল্যাকবোর্ড দা ব্ল্যাকবোর্ড স্টুডেন্ট যায় না ব্ল্যাকবোর্ডে লেখে না মেইনলি শিক্ষক ব্যবহার করে মেইন মেইন শিক্ষক ব্যবহার করে রাইট তাহলে সবসময় মনে রাখবে ব্ল্যাকবোর্ড চক ডাস্টার এখন হোয়াইট বোর্ড অনেক স্কুলে আছে তোমার সরকারি স্কুলে তো আর হোয়াইট বোর্ড পাবে না না কিন্তু এইগুলো কিন্তু সব কিন্তু শিক্ষকের প্রাধান্য বেশি এগুলো তাহলে স্টুডেন্টের প্রাধান্য প্রাধান্য বেশি কোন টিচিং এরসে সবচেয়ে বেশি বই হবে হ্যাঁ পুস্তক সবচেয়ে বেশি ঠিক আছে তো যাই হোক চব্বিশ তারিখ পরীক্ষা ফর দা বেস্ট সবকিছু জিনিসপত্র ঠিকঠাক করে নিয়ে যাবে গুছিয়ে নিয়ে যাবে আগের দিন সব গুছিয়ে রাখবে এডমিট কার্ড সব ডাউনলোড করেছে